রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সমস্ত ক্লাব কর্তৃপক্ষ পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি পুজোর বাজেট কিছুটা কমিয়ে বর্ণার্থদের জন্য সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুরোধ রাখেন তিনি। মঙ্গলবার নিজস্ব সামাজিক মাধ্যমে এমনই বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন্যায় রাজ্যের আপামর জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় রাজ্যে 33 জন নাগরিকের মৃত্যু হয়েছে। তাছাড়া ঘরবাড়ি, গবাদি পশু, কৃষিক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার। পাশাপাশি বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সরকারের সাথে একযোগে কাজ করে চলেছে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থাগুলো। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে। এই অবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কর্তৃপক্ষ পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার আহ্বান জানান তিনি। প্রিয় রাজ্যবাসী, রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপামর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। 33 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘর বাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে। তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে। রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি, সেটাই হোক আমাদের প্রার্থনা। নমস্কার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।